ভিকি ডোনার, মাদ্রাস কাফে বা পিকু, এইসব সিনেমাগুলোর নাম মনে পড়লেই যার নাম এক কথায় মনে আছে, তিনি আর কেউ নন, তিনি সেই এমন একজন বিখ্যাত বাঙালি যিনি মুম্বাইয়ের মায়ানগরীর সেই মায়াকে আরেকটু বাড়িয়ে তুলেছেন নিজের কাজের মধ্যে দিয়ে। তিনি এখন বাংলায় নতুন ছবি আসছে তার, কিন্তু এবারে কিন্তু তিনি একদম পরিচালকের ভূমিকায় নয়, তিনি কিন্তু ক্রিয়েটিভ প্রোডিউসারের ভূমিকায়। নিজের ক্রিয়েটিভিটি এবং প্রোডাকশন দুটোকে একসঙ্গে সামলাচ্ছেন সেই সুজিত সরকার এখন আমার সঙ্গে রয়েছেন। সুজিত দা, ওয়েলকাম টু আওয়ার শো। সুজিত দা, প্রথমে জানতে চাইবো যে এত ব্যস্ততার মধ্যে থেকেও বাংলা সিনেমার প্রতি এই টান, মানে এটা কি এখনো মানে একটা আলাদা একটা নিজের মধ্যে একটা অনুরণন জাগায়? শিওর, আই থিঙ্ক আমাকে এটা মানে অনেক বড় একটা কনফিডেন্স দেয় যে আমি এখনো বাংলার সাথে জুড়ে রয়েছি, যেহেতু আমি মোস্ট মানে অনেক দিন সময় আমি বাইরে ছিলাম বাংলা। এই ক্রেডিট অবভিয়াসলি আমার ওয়াইফের যায় ঝুমা, ও আমাকে ট্রেনে বলেছে বাংলা তুমি কিছু করো, কিছু করছিস না কেন কর। সো দ্যাটস হাউ আমি বাংলা ছবি প্রোডিউস করতে শুরু করি, এটা আমার দ্বিতীয় ছবি অরিন্দর সাথে। আর বাংলার সাথে মাটির সাথে জুড়ে থাকার তো সবসময় একটা ইচ্ছা ছিল, সো সিনেমা দিয়ে পূরণ করছি। ওপেন টি বায়োস্কোপ ছবির নাম, ছবির নামের মধ্যে একটা আলাদা চমক রয়েছে, এই চমকটা কীভাবে সিলেক্ট করলে? ওপেন টি বায়োস্কোপ, আমার ছোটোবেলা হতো না বায়োস্কোপ দেখতাম, ওই এরকম ছোটো একটা এই বাক্স থাকতো ওই দিয়ে দেখতাম, সো ওই আর কি ওটাকে বলতাম ওপেন দ্য বায়োস্কোপ। ওটা গানে গানে আমরা মাঝে মাঝে করতাম ওপেন টি বায়োস্কোপ টাইট টু ইট আইস্কোপ। ওপেন টি বায়োস্কোপ টাইট টু ইট আইস্কোপ, লে লে বাবু ছমানা, লে লে বাবু সাতানা, লে লে বাবু আঠানা পিকচার। আগে নাম ছিল বন্ধু বাইলেন ভেবেছিলাম করব, বন্ধু বাইলেন। তারপরে করতে করতে অনেকদিন ডিসকাস করতে সারেনলি এই নামটা আসলো, আই নো অনিন্দ এই নামটা খুব ভালো, তুমি যেটা বলছো মানে গানের মধ্যে যেটা ইউজ করছো, তো তখন থেকে আমরা ভাবলাম ওপেন টি বায়োস্কোপ। বেসিক্যালি লাইফের একটা নিজের লাইফকে পিছনে ঘুরে দেখা তাকানো, আর তারপরে ওই যা যা ছোটো ছোটো মিষ্টি মিষ্টি পিওর মানে জিনিসগুলো যেগুলো করে এসছো, যেগুলো এখন হয়তো চিন্তা করলে একটু হাসি পাবে তোমাদের, মানে আমাদের নিজেদের, আমি যদি নিজের 14 বছর ওই একটা বা 15 বছরের বয়সটাকে মনে করি কী কী পাগলামো করেছিলাম, ওটা নিশ্চয়ই এখনও হাসি পায়। আই থিঙ্ক দিস ফিল্ম ইজ ভালো। তুই খুন পড়ায় থাকিস না তুই, বড়দের সাথে সব আছে কিস্তি, বড়দেরও বড়দের মতো কথা বলা দরকার, ছোট লোকদের মতো না। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ছোট লোক বলছিস, যদি সাহস থাকে তাহলে আরেকবার পড়ে দেখ কাকা। সিনেমাটার কাজ চলছিল, কখনো মানে নিজের সেই টাইমটাকে কখনো মানে ইয়ে মিস করছিলে, সেই ছোট্টবেলার টাইমটাকে? অবশ্যই মিস করছিলাম, অবশ্যই মিস করছিলাম, প্লাস এই ফিল্মের মধ্যে অ্যাড করা আছে, তাই জন্যই এই ফিল্মটা আমার করা। যে ওই যে বয়সটা খুবই ডিফিকাল্ট বয়স, বিকজ অনেক কনফ্লিক্ট চলছে, নতুন মানে পৃথিবীটাকে তুমি ডিসকভার করছো, প্রথম প্রেম হচ্ছে, প্রথম সিনেমা দেখতে যাচ্ছ, প্রথম একটা নভেল পড়ছো, মানে অনেক নতুন নতুন জীবনে হচ্ছে, আর তারপরে তোমার পেরেন্টসদের সাথে একটা একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, কেন কি তুমি বড়ো হয়ে যাচ্ছ সাডেনলি। ওই যে এজটায় ডেফিনেটলি আমার লাইফের সাথে অনেক মিল আছে, অনিন্দর লাইফের সাথে মিল আছে, এন্ড আই থিঙ্ক প্রত্যেকজন যারা দেখবেন তাদের কোথাও না কোথাও লাইফে একটা মিল। বুঝলাম, এতকাল শরীরের ভেতর যে এতগুলো হার কিলবিল করছিল, এই আপনি না বললে জানতেই পারতাম না, জানেন উপল মিউজিক ডিরেক্টর, ডেবু মিউজিক ডিরেক্টর, থ্যাংক ইউ টু শান্তনু মৈত্রা বিকজ হি ইজ দ্য গেস্ট। অ্যাকচুয়ালি শান্তনু আমার বন্ধু, তো আমি ভেবেছিলাম শান্তনু হয়তো মিউজিক করবে, ভেবেছিলাম আমি, তো অরিন্দর সাথে কথা বলতে বলতে ভাবলাম যে আচ্ছা অরিন্দর তুমি ডেবু করছো তো মিউজিক ডিরেক্টরও ডেবু হোক, তো ওয়াই নট চন্দ্রবিন্দু, একদম আমি অরিন্দকে চন্দ্রবিন্দু ছাড়া তো ভাবতে পারছি না, তো উপল উপল তাই না, ঠিক আছে উপল ডেবু করুন। তো শান্তনু জানতে পারছি আচ্ছা উপল মিউজিক করছে, ঠিক আছে আমি তাও মিউজিক দেবো। হ্যাঁ দেখ কী দেখতে হবে, একটা নিজে একটা গান লিখেছে, গান একটা সুর দিয়েছে বন্ধু চল, আর অনুপম রায় ওটা গেয়েছে, আর বেসিক্যালি গানগুলো প্রসেন আর অনিন্দল। পাগলা খাবি কি ঝাঁজেই মোড়ে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি।
পাশাপাশি আমরা যেটা দেখতে পেলাম যে ঋদ্ধি মানে একদম মার কাটারি অভিনয় করেছে, মানে ঋদ্ধির এই অভিনয়টা মানে যখন ফুটে উঠলো মানে তখন মানে তুমি কি আগে থেকেই বুঝে গেছিলে ঋদ্ধিকে সিলেকশনের আগেই? Yes, আমি একদমবার মিটিং করেছিলাম ঋদ্ধিকে and I thought he was very good. But যখন আমি সিনেমাটা দেখলাম, ছবিটা এই জাস্ট কয়েকদিন আগেই দেখলাম, তারপর আমি একদম স্থ হয়ে গেছিলাম মানে ওর পারফরমেন্স দেখে। আমার হিসাবে দিস ইজ মানে ওয়ান অফ দি বেস্ট পারফরমেন্সেস আই হ্যাভ সিন আফটার লং লং টাইম। ন্যাশনালি আমি বলছি না, আমি শুধু রিজনাল বলছি না, এরকম পারফরমেন্স দেখা যায় না, এত অনেস্ট অ্যান্ড পিওর অ্যান্ড সিম্পল পারফরমেন্স দেখা যায় না। নট অনলি রীতি, অল দ্য ক্যারেক্টার্স মনে হয় যেন লাইফ থেকে সত্যি ক্যারেক্টার তুলে নিয়ে সিনেমাতে বসে গেছে। ছবির যে ক্যারেক্টারগুলো সিলেকশনটা কিভাবে করলে? স্ক্রিপ্টিং আমি আর অনিন্দ একসাথে বসে স্ক্রিপ্ট করেছিলাম। অনিন্দর মাথায় কিছু কিছু ক্যারেক্টার ছিল অলরেডি, ঋদ্ধি ওর মাথায় ছিল, এই বাচ্চাগুলোর যে গ্যাংটা এই বন্ধুদের ওর মাথায় ছিল এটা, আর বাকি তারপরে আমরা ওই সুদীপ্তা তারপরে রজতাপ ওর মাথায় ছিল, কৌশিক দাও আই থিঙ্ক ওর মাথায় বেশ ছিল, কিছু কিছু কাস্টিং মানে অনিন্দর মাথায় ছিল and I went with that, you know, obviously that's the director's major vision I had, and ami oi or sathe flow kore geche ami thik ache fine le babu jawana le babu satana le babu atana picture le 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 jokhon anindo da kaaj korchilo mane as a director তুমিও একজন ডিরেক্টর, সেখানে কি মানে তুমি যখন প্রেজেন্ট হতে মানে ডিরেক্টর ব্যাপারটা বেশি থাকতো না প্রোডিউসার ব্যাপারটা বেশি রাখতে? আমি আমি যখনই থাকতাম ওখানে আমি না ডিরেক্টর না প্রোডিউসার, আমি অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকতাম ওখানে, সবসময় অ্যাসিস্ট করতাম ওকে, সো দ্যাট অনিন্দর যেন কোনো চাপ না হয়, কারণ অবভিয়াসলি একটা প্রথম ছবি করতে চাইছে করছে, সব এত এক্সপিরিয়েন্স লোক চারিদিকে দাঁড়িয়ে আছে, ইনক্লুডিং রজতাবু, কৌশিক দা, সুদীপ্তা, আমি রয়েছি অবভিয়াসলি একটা এক ডাইরেক্ট, বাট কিন্তু আই হ্যাভ ওয়ার্কড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অলমোস্ট, যেখানে যা দরকার হয়েছে আমি জাস্ট হেল্পে গেছি, চাপ সৃষ্টি হতে দিই। যে টাইমে এই ছবিটা নিয়ে মানে অনিন্দদা ব্যস্ত ছিল মানে সেই টাইমে তোমারও দেখছিলাম পিকুর কাজ চলছিল, মানে দুটোর মধ্যে তাল রেখে মানে কতটা টাইম দিতে পারছিলে? যখন আমি পিকু করছিলাম মোরালেস আমরা এটা শেষ করে ফেলেছিলাম, আমরা পোস্ট প্রোডাকশন ছিলাম, আমি প্ল্যানটাই এরকম করেছিলাম যে বাই দ্য টাইম উইল ফিনিশ, তো খুব একটা অসুবিধা হয়নি। অবভিয়াসলি পিকু ওয়াজ এ বিগ ফিল্ম আমার জন্য, এত অ্যাক্টরদের সামলানোর জন্য ওটা একটা মাথা তো চলেই যায়, বাট আমি টাইমটা নিজের বেশ ভালো করে ডিভাইড করে নিয়েছিলাম যে যেন অনিন্দ যখন ছবিটা করছে তখন যেন কোনো চারিদিক আমাকে যেন সবসময় পায়, অ্যান্ড আই ওয়াজ অলওয়েজ অ্যাভেলেবল। সুজিতদা আমরা এই ছবিতে যেটা দেখতে পেলাম একটা প্রেম, কিন্তু সেই প্রেমটা কিন্তু একদম ছোট মানে টিনেজারদের মধ্যে সেই প্রেমটা, মানে এই কনসেপ্টটা মানে কিভাবে ছবির মধ্যে দিয়ে মানে ফুটিয়ে তোলার চিন্তাটা করলে তোমরা সবাই মিলে? দেখো এটা শুধু প্রেম না, এটা প্রথম প্রেম, প্রথম প্রেমের একটা লাইফে একটা সবাই লাইফে একটা ভ্যালু রয়েছে, একটা নস্টালজিয়া রয়েছে, প্রথম প্রেম আই ডোন্ট থিঙ্ক কেউ ভুলতে পারে, আর ওইটা এমন একটা বয়স যেখানে মাধুরী দীক্ষিতের সাথে প্রেম হচ্ছে ফিল্ম দেখে, বা হেমা মালিনীর সাথে প্রেম হচ্ছে, বা তোমার যারা এখন নতুন যে অ্যাক্টর অ্যাক্ট্রেসে ওদের সাথে হচ্ছে, আবার পাড়ার ওই ছোট্ট একটা মেয়ের সাথে হচ্ছে কিন্তু প্রেম, সো ওই ওই বয়সটা এমন, সো আই থিঙ্ক ওটা কিন্তু খুব পার্সোনাল ব্যাপার, এটা কিন্তু আমি তো হাসছি এখন স্মাইল করছি, কিন্তু তখন কিন্তু ইট ওয়াজ ভেরি সিরিয়াস ফর মি, কি আই হোপ আই এম এবল টু মিটা যদি টার্ন করে বাদিকে ঘুরে যদি হেসেও দেয় আমার জীবন মনে হয় যেন মানে এনার হয়ে গেল এই জীবন মানে সাকসেসফুল, এইটুকুর জন্য ওয়েট করতাম কি মেয়েটা হয়তো ঘুরে একটু তাকাবে তাহলেই হলো, এই ফিল্মে ওটাই ধরে মানে তুলে ধরা হয়েছে কোথাও এক একটা একটা ক্যারেক্টার দিয়ে, অ্যান্ড ওই ছোট্ট একটা ফিল্মের পার্ট আছে যেটা একটু প্রেমেরও গল্প আছে প্রথম প্রেম। তোর জন্য চিঠির দিন খুশির কমিক্স বই, মাধ্যমিকের মাধ্যমে তোকে ছোব সাধ্য কই, তোর জন্য প্রথম সিগারেট খাওয়া, প্রথম একটা ভালো বই দেখ মানে একটা অ্যাডাল্ট ফিল্ম দেখা, অনেক কিছু, বাবা মার সাথে প্রথমবার ঝগড়া করা,
ওই ওই এই তো প্রথম প্রেমটাকে তুলে ধরা ইজ ভেরি 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 পার্সোনাল আমার সবার জন্য। অ্যান্ড আমি আর অনিন্দ্য ওটাকে ছাড়তে চাই না। বিশেষ করে আমরা যখন দেখছিলাম যে প্রোমোগুলো ছবির, মানে একটা জায়গায় দেখছিলাম যে তুমি বলছিলে যে প্রথম মানে নানানভাবে প্রেমে পড়া, যে চারটে বন্ধু বসে সিগারেট খাচ্ছে তার মধ্যে কনভারসেশন, মানে এই জায়গাটা মানে আমার কাছে খুব ভালো লাগে, তুমি যদি একটু শেয়ার করো। এটা বয়েজদের একটা মোমেন্ট, যেরকম গার্লসদের মেয়েদের একটা নিজেদের মোমেন্ট থাকে, এটা ছেলেদের একটা মোমেন্ট। এই একা বসে ওই একটা সিগারেট নিয়ে এসে ওটাকে প্রথম টানা, ওটার যে একটা ফ্রিডম, ওটাতে একটা বড় হয়ে যাওয়ার যে একটা আনন্দ, আই থিঙ্ক দ্যাট ইজ দ্যাট। স্মোক করাটা ইজ নট ইম্পর্টেন্ট, ইটস ইম্পর্টেন্ট দ্যাট আমি বড় হয়ে গঙ্গা আসছে না, মনটা কেমন উদাস হয়ে যায় আমার। ওরে কেন রে, তোরটাকে বল। আমার একটা মেয়ের মুখ মনে পড়ে, আর তোরটা? আমার ওই মেয়েটার ভবিষ্যতের কথা মনে পড়ে। বলে না ভোগ করে তারপরে তুমি ছাড়ো সব কিছু, তো ইট সিগারেট স্মোকিং ইজ অলসো লাইক দ্যাট। সবাই প্রত্যেকটা ছেলের বা মানে মানে লাইফে এটা একটা এসেছে। ওপেন টি বায়োস্কোপ মানে এই নামটার সঙ্গে জড়িয়ে আছে মানে কলকাতার বিভিন্ন লোকেশন, সেই দিনগুলো যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো। দেখো ওপেন টি বায়োস্কোপের পুরো ক্যারেক্টার, মানে যেহেতু অনিন্দ্য বড় হয়েছে নর্থ কলকাতায়, ওই অলিগুলিতে বড় হয়েছে, সো ওপেন টি বায়োস্কোপে নর্থ কলকাতা ইজ নট জাস্ট এ লোকেশন, ইট ইজ ক্যারেক্টার, মানে ওটা একটা মানে মানে ফিল্মের চরিত্র বলতে পারো। সো যারা নর্থ কলকাতা থেকেছে বা যারা থাকেও নি, তারা নর্থ কলকাতার ওই গ্লিমসগুলো, ওই মোমেন্টগুলো পাবে যেটা ওই অলিগুলিতে হয়, পাশের বাড়িতে কী চাঁচামেচি হচ্ছে, গলির মধ্যে দিয়ে একটা পাগল হেঁটে চলে যাচ্ছে, একটা ইউনো আবার ঘুড়ি ওড়ানোর জন্য দৌড়াচ্ছে বাচ্চারা, সাইক্লিং করছে, ওই ছোটো পাতলা গলি, ওর মধ্যে পুরো জীবন চলছে একটা, ওই ভিজুয়াল এলিমেন্টটা ওপেন টি বায়োস্কোপে দেখতে পারবে। আর এখানকার মানে ছবিতে বিশেষ করে দেখলাম যে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এবং অনেকগুলো অভিনেতা অভিনেত্রী রয়েছে, তাদের সম্বন্ধে যদি কিছু। এটা অনসম্বল কাস্টিং, মানে দেখো কি, কেন কি তুমি দেখো একটা ফিল্ম করছো একটা ছোটোবেলার একটা মোমেন্ট, একটা লাইফ স্টোরি নিয়ে, আর একটা নর্থ কলকাতার একটা গলি নিয়ে, অ্যাবাউট বন্ধু বান্ধব, সো অবভিয়াসলি অনেক ক্যারেক্টার আসবে। পাড়ার একটা দাদা আসবে যে একটু দাপট, একটু মানে ছেলেদেরকে একটুখানি বকে, একটা ফুটবল টিম আসবে যারা ফুটবল খেলছে, ওদের একটা অপোনেন্ট টিমও আসবে, মা আসবে, বাবা আসবে, পাশের বাড়ি দাদুও হবে, একটা একটা কাকু হবে যে ট্রেন করে, বন্ধু বান্ধব হবে, একটা ছোটো স্কুলও হবে, একটা ডান্সও হবে, মেয়ে একটা হবে, মানে এই কত কিছু লাইফের আশেপাশে থাকবে। সো অনেক কাস্টিং, এই চারটে বাচ্চা যে আমাদের বন্ধু, ও সুরঙ্গানা মেয়ের ক্যারেক্টারটা করেছে, ফ্যান্টাস্টিক সি ইজ। আমি ওকে ছুটছি, মানে এত ভালো লেগেছে ওকে, আমি হিন্দি ছবির জন্য রিকমেন্ড করেছি অলরেডি। সুদীপ্তা, রজতাভ, কশিতা ইজ আউটস্ট্যান্ডিং ইন দ্য ফিল্ম, মানে অনেক নাম গুনিয়ে মানে শেষ করতে পারবো না, এত কাস্টিং আছে আমাদের জন্য। অ্যান্ড এই এত সুন্দর অনসম্বল কাস্টকে অনিন্দ্য যেভাবে হ্যান্ডেল করেছে, ইট ইজ রিয়েলি আ স্যালিউট। আর এই ছবিতে আমরা যেটা দেখতে পেলাম যে অনিন্দ্যদা মানে পরিচালক এই ছবিতে অবশ্যই, কিন্তু পাশাপাশি মানে একটা মিউজিশিয়ানকে পরিচালক মানে তুমি যে আনলে ব্যাপারটা, এটা কীভাবে অনিন্দ্যদার সঙ্গে মানে কন্ট্যাক্টটা হলো ফার্স্ট? আমি যখন অপরাজিতা তুমি করছিলাম ফিল্ম তনির সাথে, তখন অনিন্দ্য এসেছিল একটা গান গাইতে, আর অনিন্দ্য আর চন্দ্রিল মিলে একটা গান লিখছিল, তো সেই সূত্রে আমার আলাপ, তখন মানে আলাপ হয় থ্রু শান্তনু অ্যান্ড টনি, তখন থেকেই আমরা মানে টাচে ছিলাম। আর খুব ভাল লেগেছিলো আমাদের এই এদের গ্যাংটের, উপল, চন্দ্রিল, এদের মধ্যে একটা খুবই একটা ওয়ার্মথ ছিল। তো কথা বলতে বলতে যখন আমি অপরাজিতা তুমি হওয়ার পরে মানে কী ফিল্ম করবো নেক্সট, তো শুনলাম যে অনিন্দ্যর কাছে একটা স্ক্রিপ্ট আছে, তো সেই সূত্রে অনিন্দ্য আনলাম, অনিন্দ্য তুমি ফিল্ম বানাবে? বলে হ্যাঁ আমি বানাতে চাই। সো বাট অনিন্দ্য যে এই লেভেলের একটা ফিল্ম বানাবে, ও যে এত সহজভাবে জিনিসটাকে নিয়ে নেবে, ওটা আশা করিনি। অ্যান্ড দশে দশ। পাগলা খাবি কি ঝাঁঝেই মোরে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি। ঠ্যাঙ্গস ঠ্যাঙ্গস ঠ্যাঙ্গস, মিছিল কারা গান গায় বাংলা বেন ওপেন টি বাইসকোপ।
এই ছবিতে আমরা যেটা দেখতে পেলাম যে ছোট ছোট কচি কাঁচাদের দল পুরো একদম ছেয়ে রয়েছে। এই সিলেকশনটা মানে যখন তোমরা পড়লে তখন মানে যখন দেখতে পেয়েছি যে ছবির মধ্যে এরা প্রচণ্ড দুষ্টুমি করেছে, কিন্তু রিয়েল লাইফেও এরা কতটা দুষ্টু। ওরা রিয়েল লাইফে আমার মনে হয় এর থেকে ডেঞ্জারাস, আমার মনে হয় ফিল্মেই এত ডেঞ্জারাস ছিল ওরা। আমরা ওদেরকে বিচ্ছু বলে ডাকতাম, মানে ওরা মানে কী যে করতে পারে, যা ইচ্ছা করতে পারে, সো আমরা অ্যাকচুয়ালি ভয় করতাম ওদের দিকে। বাট খুব মজা করেছে, মানে আমাদের শুটিংয়ের যে সেটে না একটা পরিবারের মতন একটা মানে অ্যাম্বিয়েন্স ছিল। লাস্ট দিন সবাই মানে মানে ভোরে ভোরে কান্নাকাটি করেছে, বাচ্চাগুলো চলে এখনও কান্নাকাটি ছাড়তে চাইছে না যখনই দেখা হয়। সো আমার জন্য এই এই আমাদের জন্য তো এই প্রসেসটাই ইম্পর্টেন্ট, এই যে শ্যুটিংয়ের মধ্যে থাকা, এই সবাই সাথে। কালকে বিল ফিল্মটা বেরিয়ে যাবে পরশু দিন, ব্যাস দেন আমাদের হাত থেকে চলে গেলো। তো না খুব মজা করেছে বাচ্চারা, অ্যান্ড আই থিঙ্ক যত মজা করেছে স্ক্রিনে ওই মজাটাই ওই এনার্জিটা দেখতে পারবে। সুহৃদা, এই ছবিতে আমরা যেটা দেখতে পেলাম যে ছবির তো কাস্টিং আছে, ছবির গান আছে, কিন্তু ছবির সঙ্গে ছবির একটা আলাদা গল্প আছে। ছবির গল্পটা নিয়ে তুমি কি বলবে? ওই একটা বয়স অফ 14 এন্ড 15 যখন আমরা একটা ছেলে বেড়ে ওঠে, একটা ছেলে যখন নিজের পাড়ায় ফিরে আসে, ওই পাড়ার যে অলিগলি, যে বাচ্চাদের সাথে যে বড় হচ্ছে, তার মধ্যে কে কে বড়লোকের ছেলে, কে রিক্সাওয়ালার ছেলে, কি কে ক্লার্কের ছেলে, ওর পার্থক্য করে থাকে না। তো ওই বয়সটা এমন তখন কিন্তু মানে আমরা সবাই সাথেই খেলছি। কাকে জানি বলছিলাম আজকে যে উপর বলছি যে আমরা ফুটবল খেলছি, আমাদের সাথে সবাই খেলছে, মানে মানে কোনো মানে মানে কোনো পার্থক্য নেই, কোনো ডিভিশন নেই, কেন কি ওখানে সবাই বন্ধু। হয়তো বড়ো হয়ে গিয়ে সবাই ডিভিশনগুলো মাথায় ঢোকে, এনা আমরা মাথাটা একটু করাপ্ট হয়ে যায় তখন। তো এই যে ওই যে পিওর যে মোমেন্টটা, পিওরিটি অফ অফ দ্যাট বয়েস, এই ফিল্মটা ইজ অল অ্যাবাউট দ্যাট। ওই যে নস্টালজিক মোমেন্ট, ওই যে মানে আমরা যে বড় হচ্ছি, বড়র মধ্যে যে নিজেকে যে প্রত্যেকটা মোমেন্টে ডিসকভার করছি, ওই মোমেন্টগুলো ধরা হয়েছে, যেটা সবাই আমি বললাম না শুরুতে, যখন তুমি নিজের ছোটবেলার কোনো একটা কথা মনে পড়ে, ইট ব্রিং স্মাইল, একদম এই ওই ওয়ার্মটা তুমি পাবে, ওই স্মাইলটা তুমি এটাতে পাবে। এরকম যদি ছোটবেলার গল্প যখন হচ্ছে আমাদের, সেই যে ছোটবেলার দিনগুলো, মানে তোমাকে যদি এরকম কিছু মানে দুষ্টুমির কথা বলতে বলা হয়, তোমার এরকম কিছু মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। দেখ আমি আমি ছোটবেলায় যেরকম খুব ফুটবল খেলতাম, পাগলের মতো ফুটবল খেলতাম, মা বকতো, বাবা বকতো, ফুটবল খেলতাম। তো আমি মানে আমাদের নিজেদের পাড়ায় বেশ খারাপ না, ভালোই খেলতাম। তো পাশের পাড়া থেকে ডেকে নিয়ে যেত, যখন পাশের পাড়া থেকে ডেকে নিয়ে যেত, তো আমি বলতাম আমার মা বাবাকে তোমরা জিজ্ঞেস করবে, আমি জিজ্ঞেস করবো না। হ্যাঁ তো ওরা ভয় কিছু কাছু হয়ে এসে জিজ্ঞেস করবে, আচ্ছা কাকিমা আমরা ওকে নিয়ে যাবো, তো তোমার কোথায় এই ওই, ধরো একবার অ্যালাউ করলো, সেকেন্ড টাইম অ্যালাউ, তো সেকেন্ড টাইম ওরা বলতো আচ্ছা কাকিমা আমরা না ওকে সাইকেলের পিছনে বসে নিয়ে যাবো। তো ঠিক আছে সাইকেলের পিছনে বসে নিয়ে গেলো, ছেড়ে দিয়ে যাবো পিছনে, ঠিক আছে এইটা হয়ে গেলো। তারপরে আবার যখন আসবে তখন বলছে আচ্ছা কাকিমা নিয়ে যাচ্ছি, কলা দেবো, পার্টি দেবো, সন্দেশ দেবো, ওটা খেয়ে ও চলে আসবে। তারপরে আবার আবার লোভ দেখাতো, মা কাকিমা এবার ডিমও দেবো, জানো এই লোভে আমরা সব খেপ খেলতে যেতাম। সো আমার মনে আছে এরম করে যে কত গেছি বন্ধু বান্ধবরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, বাবা এসে প্রচণ্ড বকাবকি, সাইকেল স্পোক ভেঙে গেছে, এই চলে গেছে, চলে গেছে, কিন্তু ওতে আমরা কোনো মানে ওই কোনো হুকভেবি নেই, কোনো মানে বেহসের মধ্যে চলছি আর কি। সো এই লাইফের কিছু কিছু মোমেন্টস থাকে যেগুলো অবভিয়াসলি একদম বলা যায় না। আর ঠিক এইখান থেকে দাঁড়িয়ে পাড়ার যে ফুটবলের কথাটা বলছিলে, ওপেনটি বায়োস্কোপেও কিন্তু একটা সুন্দর একটা ফুটবলের একটা দৃশ্য রয়েছে, অনেকগুলোই রয়েছে, সেটা নিয়ে কি বলবে? ওইটা আমার একটা খুব বড় একটা অ্যাট্রাকশন ছিল, যে যেটার জন্য আমি ফিল্মটা করেছিও। আমি যেহেতু ফুটবল খেলতে পারেছি, পাড়া ফুটবল, আমি একটা বাচ্চাদের ট্রেনও করেছি, সিলেকশনও করেছি, নিজে ফুটবল খেলেছি যখন সিনেমাটা হচ্ছিলো, ফুটবল যখন শ্যুটিং হচ্ছিলো পুরো ডিজাইনটাও আমি করে দিয়েছিলাম, একটু মানে একটু ক্যামেরাও ধরেছি ওর জন্য, অনিন্দর জন্য। সো ফুটবল পাড়া ম্যাচ তো ইজ ভেরি কমন, পাড়ার মধ্যে এই ফুটবলের রেশারেশিটা ইজ ভেরি কমন। তো এই ফিল্মে ফুটবল একটা অনেক বড় একটা পার্ট, যেটা সবাইকে মেলায় স্ক্রিপ্টে ফিল্মে। সো ফুটবল ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি খুবই মানে এক্সাইটেড ছিলাম কি ফুটবল
খেলতে পারবো, চলো আমি ফাইনালি একটা ফিল্ম করছি কিনা আমি নিজে ফুটবলও খেলবো। সো নো ইট ওয়াজ রিয়েলি ফান, মানে খুব মজা হয়েছে ফুটবলটা নিয়ে। বাচ্চাদের কষ্ট হয়েছে একটু শেখাতে, বাট ফাইনালি হোয়াট এভার উই হ্যাভ খুব ভালো মজা হয়েছে। ওপেনটি বায়োস্কোপ, তাহলে তোমার প্রোডিউসার থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে মানে ফুটবলের একদম রেফারি? ইয়েস একদম, আমি প্রোডিউসার আমাকে বলোই না, মানে আমি তো প্রোডিউসার না হতে চাই না, আমি যেহেতু ভালো ফিল্মের সাথে জুড়ে দেখতে থাকতে চাই তাই জন্য আর কি এই তকমাটা রাখতে হচ্ছে, রাখতে হয়। আদারওয়াইজ আমি পুরো ক্রিয়েটিভ প্রসেসেই সবসময় থাকতে চাই একটা সিনেমার মধ্যে। আমাদের বোম্বের সঙ্গে, মানে তখন যেহেতু বোম্বেতে কাজ করো আর বাংলা, মানে কতটা ডিফারেন্স এখন রয়েছে মানে ক্রিয়েটিভ দিক থেকে মনে করছো? নো আই থিঙ্ক কন্টেন্ট লেভেলে বাংলা সিনেমা ইজ অলসো ডুইং ভেরি গুড, ওটাতে কোনো কমপ্লেন। যেহেতু এখন হিন্দি সিনেমা কন্টেন্ট লেভেলে ইজ ডুইং ফ্যান্টাস্টিক, মানে আগে কোথায় ছিল এখন মানে কন্টেন্ট লেভেলে হিন্দি সিনেমা ইজ রিয়েলি ডুইং ভেরি গুড। কিন্তু আমি এটা কোনো সময় বলবো না যে মানে বাংলা সিনেমা কোথাও পিছিয়ে আছে ইন টার্মস অফ কন্টেন্ট। দিস ফিল্ম ওপেন টি বায়োস্কোপ ইজ এ বিগ বিগ এক্সাম্পল। আমি যে কজনকে দেখিয়েছি বোম্বেতে, দে ওয়ার অল সারপ্রাইজ ইন শক কি এই রকমের কাজ এই বাজেটে মানে বাংলায় হয়েছে, বিশ্বাস করতে পারবে না। আর স্পেশালি তোমরা যখন ফিল্মটা দেখবে, তোমাকে দেখে মনে হবে যেন তুমি একটা ইন্টারন্যাশনাল ছবি দেখছো, একটা মানে ইন্টারন্যাশনাল প্রোডাকশন হয়েছে, এই লেভেলের কোয়ালিটি। সো সো ইভেন বোম্বেতেও অনেকে মানে বিশ্বাস করতে পারেনি যে এই দিস ইজ আ বাংলা ফিল্ম। আমি ওদের সাবটাইটেল দিয়ে দেখিয়েছি, সো দে আর অল ওয়েটিং, আমি যাবো গিয়ে ওদের জন্য সবাই জন্য শো করবো, আমার সব যত বন্ধু বান্ধব আছে তো সবাইকে ওই ফিল্মটা, এই ফিল্মটা আমি দেখাবো। ওপেন টি বায়োস্কোপ এই ছবিটা নিয়ে তোমায় যদি বলা হয় যে অডিয়েন্স দেখতে যাবে, সব পাচ্ছে কিন্তু যেটা স্পেশাল পাচ্ছে সেটা কী ফিরে পাচ্ছে? একটা একটা নিজের জীবনের একটা ওই মোমেন্ট ফিরে পাচ্ছে, যেটা হয়তো নিজের মাথায় রয়েছে, নিজের চিঠিতে রয়েছে, গল্পের মধ্যে রয়েছে, বাট সিনেমায় চোখের সামনে ওই নিজের ওই লাইফের ওই মোমেন্টটা, ওই বয়সটা সেটা ফিরে পাবে। এখনকার ছেলেমেয়েরা বাচ্চারা যে ওরা ফিরে পাবে, যেটা ওরা এখন ওই কনফ্লিক্টের থ্রু দিয়ে যাচ্ছে ওইটা ফিরে পাবে। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে একটা একটা ভালো সিনেমা পাবে। দ্য গ্রেট বেঙ্গলি ফ্রম গ্রেট মুম্বাই, সুজিত দা থ্যাংক ইউ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য আর তোমার ছবির জন্য। ওপেন টি বায়োস্কোপ 16 January রিলিজ, আপনারা সবাই যাবেন দেখতে, পরিবার নিয়ে যাবেন দেখতে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাবে দেখতে, বন্ধুরা যাবে দেখতে, যাকে পারবে তাকে নিয়ে যাবে দেখতে।